আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে কমন বিষয় সম্ভবত শব্দ বা সাউন্ড প্রতিনিয়ত বিভিন্ন ধরনের শব্দ আমাদের চারপাশে তৈরি হচ্ছে শব্দের মাধ্যমে আমরা মনের ভাব অন্যের কাছে প্রকাশ করে থাকি যেমন এই ভিডিওটি যদি শব্দহীন হতো তবে ভিডিওটি অর্থহীন হয়ে যেত এখন প্রশ্ন হচ্ছে শব্দ দেখতে কেমন এমন প্রশ্নের উত্তরে চোখের সামনে এমন ওয়েবের চিত্র ভেসে আসবে যেমন এখন যে কথাগুলো বলছি তা এমন ওয়েব আকারে রেকর্ডারে রেকর্ড হচ্ছে তার মানে শব্দ দেখতে ওয়েবের মতো কিন্তু সেটা কিভাবে। সব ধরনের শব্দ কি মানুষ শুনতে পায় শব্দের বেগ কি সব মাধ্যমে একই কিভাবে শব্দের মাধ্যমে কোনো বস্তু শূন্য ভেসে থাকে কমিউনিকেশন ছাড়াও শব্দের কি অন্য কোনো ব্যবহার রয়েছে শব্দ সংক্রান্ত এমন বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও আমি জুম্মান আছি আপনাদের সাথে আপনারা দেখছেন বিজ্ঞান পাইছে শব্দ কি তা বুঝতে হলে শব্দ কিভাবে উৎপন্ন হয় এবং শব্দ কীভাবে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় এই দুইটি বিষয় বুঝতে হবে কোনো বস্তু যখন কাঁপে বা কম্পিত হয় তখন ওই বস্তুর চারপাশে থাকা মলিকিউলের মধ্যে সংকোচন এবং প্রসারণ ঘটে অর্থাৎ মলিকিউলের মধ্যে প্রেশার ডিফারেন্স তৈরি হয় এবং একেই বলে শব্দ শব্দ উৎসের কম্পনের ফলে আশেপাশের মলিকুলের সংকোচন এবং প্রসারণ তার পাশে থাকা মলিকুলের মধ্যে সঞ্চালিত হয় এবং এইভাবে শব্দ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় বিষয়টি ভালোভাবে বোঝা যায় একটি স্লিঙ্কিকে আগে বিছনে কম্পিত করলে স্লিঙ্গিকে আগে পেছনে কম্পিত করলে স্লিঙ্কিতে যেমন সংকোচন প্রসারণ স্টার্টিং পয়েন্ট থেকে শেষ পর্যন্ত সঞ্চালিত হয় ঠিক একইভাবে শব্দ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় এখানে খেয়াল করুন শব্দ উৎসের আশেপাশের মলিকিউলগুলো যত কাছাকাছি থাকবে তত দ্রুত প্রাথমিক সংকোচন প্রসারণ তার পাশের মলিকিউলে সঞ্চালিত হতে পারবে যার ফলে কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি তারপর তরল মাধ্যম তারপর বায়বীয় মাধ্যম বিষয়টি আরেকটু সহজে বুঝতে তিন ধরনের ডমিনোস সেট চিন্তা করুন একটিতে ডমিনোসগুলো খুবই কাছাকাছি যা কঠিন মাধ্যম নির্দেশ করছে দ্বিতীয়টিতে কিছুটা দূরে দূরে যা তরল মাধ্যম নির্দেশ করছে এবং তৃতীয়টিতে ডমিনোসগুলো বেশি দূরে দূরে রয়েছে যা বায়ুমণ্ডলীয় মাধ্যম নির্দেশ করছে এখন এই তিনটি সেট আপের একসাথে এক স্টার্ট করলে কঠিন মাধ্যমের ক্ষেত্রে ডমিনোজগুলো সবচেয়ে দ্রুত পড়ে যাবে তারপরে তরল মাধ্যম তারপর বায়বীয় মাধ্যম এখানে কঠিন মাধ্যমে ডমিনোজগুলো আগে পড়ে যাওয়ার কারণ হচ্ছে ডমিনোসগুলো খুবই কাছাকাছি ছিল ঠিক এই একই কারণে কঠিন মাধ্যমে শব্দের বেগ বেশি থাকে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ সেকেন্ডে তিনশো মিটার পানিতে শব্দের বেগ সেকেন্ডে এক মিটার লোহাতে শব্দের বেগ সেকেন্ডে পাঁচ মিটার এখানে তাপমাত্রা উল্লেখ করার কারণ হচ্ছে শব্দের বেগ তাপমাত্রার উপরেও নির্ভর করে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে শব্দের বেগও বাড়তে থাকে যেমন বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ সেকেন্ডে তিনশো তেতাল্লিশ মিটার হলেও পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ দাঁড়ায় সেকেন্ডে তিনশো মিটার কারণ তাপমাত্রা বেশি থাকার মানে হচ্ছে মলিকিউলের মধ্যে বেশি এনার্জি থাকবে অর্থাৎ মলিকিউলগুলো দ্রুত ভাইব্রেট করতে থাকবে এখন এখানে এক্সটার্নাল ভাইব্রেশন আসলে তা অতি সহজে পাস হতে পারবে যার ফলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে শব্দের বেগও বৃদ্ধি পায় এখন সাউন্ড ওয়েব বা প্রেশার ওয়েবকে কেন এমনভাবে উপস্থাপন করা হয় তা বলা যাক কোনো বস্তু কম্পিত হলে বস্তুর পাশের মলিকিউলে সংকোচন প্রসারণ চারিদিকে গোলক আকারে ছড়িয়ে পড়ে এখানে মলিকিউল কিন্তু তার স্থান থেকে স্থায়ীভাবে সরে যায় না বরং মলিকিউল তার অবস্থানে থেকে শুধুমাত্র আগে পেছনে তুলে তার মানে শব্দ যেই দিকে যায় মলিকিউলগুলো সেই দিকের আগে পেছনে কম্পিত হয় অর্থাৎ তরঙ্গের দিকের সাথে মলিকিউলগুলো সমান্তরালভাবে কম্পিত হয় এই ধরনের ওয়েবকে বলা হয় অনুদুর্গ তরঙ্গ বা লঙ্গিটিউডিয়নাল ওয়েভ অন্যদিকে আমরা শব্দের যেই তরঙ্গ দেখে থাকি বা শব্দকে যেই তরঙ্গের মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ এই অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গের দিকের সাথে মলিকিউলগুলো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কম্পিত হয় অর্থাৎ তরঙ্গের দিকের সাপেক্ষে মলিকিউলগুলো উপর নিচ বরাবর কম্পিত হয় উদাহরণ হিসেবে বলা যেতে পারে পানির ঢেউ এখন এখানে একটি প্রশ্ন তৈরি হয় শব্দ হচ্ছে অনুদুর্গ তরঙ্গ তাহলে কেন শব্দকে অনুপ্রস্থ তরঙ্গের মাধ্যমে উপস্থাপন করা হয় আসলে অনুদুর্গ তরঙ্গকে চাইলেই অতি সহজে অনুপ্রস্থ তরঙ্গের মাধ্যমে উপস্থাপন করা যায় যেমন এই সেট আপটি লক্ষ্য করুন এখানে অনুদুর্গ তরঙ্গকে কিভাবে অনুপ্রস্থ তরঙ্গে উপস্থাপন করা যায় তা দেখানো হয়েছে এখানে একই ওয়েবকে এই অংশে অনুপ্রস্থ এবং এই অংশে অনুদুর্গ তরঙ্গের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে এখন শব্দ শব্দতরঙ্গ তরঙ্গ হলেও একে অনুপ্রস্থ তরঙ্গের মাধ্যমে উপস্থাপন করার কারণ হচ্ছে যে কোনো ওয়েবকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করার ক্ষেত্রে অনুপ্রস্থ ফরমেটে জটিলতা কম এবং ওয়েবের অনুপ্রস্থ ফরমেটকে তুলনামূলক সহজে স্টাডি করা যায় অর্থাৎ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলোকে সহজে চিত্রের মাধ্যমে দেখানো যায় যার ফলে শব্দ তরঙ্গ শব্দতরঙ্গ তরঙ্গ হলেও একে অনুপ্রস্থ তরঙ্গের মাধ্যমে উপস্থাপন করা হয় এখন সাউন্ড ওয়েব কিভাবে দেখা যেতে পারে সেই সম্পর্কে বলা যাক সরাসরি সাউন্ডওয়েব দেখা না গেলেও বিভিন্ন মেকানিজমের মাধ্যমে সাউন্ড ওয়েব দেখা সম্ভব সাউন্ডওয়েব দেখার ক্ষেত্রে সবচেয়ে পরিচিত পদ্ধতি হচ্ছে রুবেন টিউব যা জার্মান ফিজিসিস্ট হ্যানরিচ রুবেন উনিশশো সালে ইনভেন্ট করেছিলেন প্রথমে একটি ফাঁকা টিউব নিয়ে এক পাশ দিয়ে ধার্য গ্যাস প্রয়োগ করার ব্যবস্থা করে মুখটি সিল করে দেওয়া হয় অপর পাশ রাবার শিট দিয়ে সিল করা হয় এবং টিউবের উপরে সমান দূরত্বে অনেকগুলো ছোট ছোট ছিদ্র করা হয় এখন টিউবের ছিদ্রগুলো দিয়ে যেহেতু দাহ্য গ্যাস বের হয় ফলে সেখানে আগুন দিলে সমান উচ্চতার আগুনের শিখা দেখা যায় এখন যে পাশে রাবার শিট রয়েছে সেখানে যদি একটি সাউন্ড স্পিকার সেট করি তবে স্পিকার থেকে আসা সাউন্ডওয়েব অনুযায়ী আগুনের শিখা ওঠানামা করবে অর্থাৎ সাউন্ড সাউন্ডওয়েবের যে অংশে সংকোচন থাকবে সেখানে উচ্চচাপ বিরাজ করবে ফলে ওই উচ্চচাপ অংশের উপরে থাকা ছিদ্রের আগুনের শিখা বড় হবে এবং যে অংশে প্রসারণ থাকবে সে অংশের আগুনের শিখা ছোট থাকবে এভাবে আমরা সাউন্ড ওয়েবকে অনুপ্রস্থ তরঙ্গের ফর্মেটে দেখতে পাব আবার আমরা যদি টিউবের মধ্যে স্ট্যান্ডিং ওয়েব বা স্থির তরঙ্গ তৈরি করতে পারি তবে আগুনের শিখার মধ্যে স্থির অবস্থা দেখতে পাব এখন প্রশ্ন হচ্ছে স্ট্যান্ডিং ওয়েব কি একই বৈশিষ্ট্য সম্পন্ন দুইটি ওয়েব যদি বিপরীত দিক থেকে আসে তবে এই দুটি ওয়েব মিলে একটি স্ট্যান্ডিং ওয়েব বা স্থির ওয়েব তৈরি করে এক্ষেত্রে ওয়েবের নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট প্রেসার বিরাজ করে সাধারণ ওয়েবের ক্ষেত্রে যেমন প্রেসারের উঠানামা থাকে স্ট্যান্ডিং ওয়েবের ক্ষেত্রে এমন পরিবর্তন দেখা যায় না এই স্ট্যান্ডিং ওয়েবের মাধ্যমেই কোনো একটি বস্তুকে শূন্যে ভাসিয়ে রাখা যায় যাকে বলা হয় অ্যাকোস্টিক ল্যাভিটেশন এই বিষয়টি সম্পর্কে পরবর্তী ভিডিওতে বিস্তারিত বলা হবে যাই হোক রুবেন্স টিউবের মাধ্যমে একমাত্রিক ওয়েব দেখা যায় এখন এখানে যদি আমরা এক সারি ছিদ্রের পরিবর্তে কয়েক সারি ছিদ্র তৈরি করি তবে সাউন্ড ওয়েবের দ্বিমাত্রিক চিত্র দেখা যাবে এছাড়া একটি বোর্ডের মধ্যে বালু রেখে সেই বোর্ডে ওয়েব প্রয়োগ করলে সাউন্ড ওয়েব অনুযায়ী বালু সন্নিবেশিত হয় এর মাধ্যমেও সাউন্ডওয়েবের দ্বিমাত্রিক চিত্র দেখা যায় আবার বালুর পরিবর্তে পানি ব্যবহার করেও এমন দৃশ্যায়ন তৈরি করা যায় এ সকল পদ্ধতিতে অবশ্য ইনডাইরেক্টলি সাউন্ড ওয়েভকে দেখা হয় তবে আপনি চাইলে সরাসরি সাউন্ড ওয়েবের সঞ্চালন দেখতে পারবেন যাকে বলে সাইলেন্ট ইমেজিং সিস্টেম এই ইমেজিং সিস্টেম খুবই সিম্পল এমনকি আপনি বাসায়ও তৈরি করতে পারবেন এই পদ্ধতিতে আসলে বাতাসে দেখা যায় প্রথমে একটি লাইট সোর্স থেকে আসা আলোকে প্যারাবোলিক মিররের মাধ্যমে সমান্তরাল করতে হবে পরবর্তীতে এই সমান্তরাল আলোক রশ্মিকে আরেকটি প্যারাবলিক মিররের মাধ্যমে একটি ফোকাস পয়েন্টে নিয়ে আসতে হবে এরপর এই ফোকাস পয়েন্টের কিছুটা সামনে ক্যামেরা বসাতে হবে সেই সাথে ফোকাস পয়েন্টের খুবই কাছে একটি ব্যারিয়ার বা আলো ব্লক করে দেয় এমন কিছু একটা বসাতে হবে তাহলেই আপনি ক্যামেরাতে বাতাসের মুভমেন্ট দেখতে পাবেন এখানে মূলত তাপের কারণে বেঁকে যাওয়া আলো ফোকাস পয়েন্টে না গিয়ে ভেরিয়ারে বাধা পেয়ে আটকে যায় যার ফলে সেই অংশ কালো দেখায় এবং এইভাবে ক্যামেরাতে সাদা কালো ভেরিয়েশনের মাধ্যমে বাতাসের মুভমেন্ট দেখা যায় এখানে যেভাবে বললাম এই পদ্ধতি ছাড়াও আপনি একটি প্যারাবোলিক মিররের মাধ্যমে এই সেট তৈরি করতে পারবেন সেই ক্ষেত্রে সেট হবে এমন লাইট সোর্স এবং ক্যামেরা পাশাপাশি থাকবে এখানে হাততালির ফলে বাতাসে যে সংকোচন এবং প্রসারণ ঘটে তা দেখা যাচ্ছে এখানে একটি উৎস থেকে সার্বক্ষণিক সাউন্ড তৈরি হচ্ছে যার ফলে বাতাসের সার্বক্ষণিক সংকোচন এবং প্রসারণ তৈরি হয়েছে এবং সেটি স্ক্রিনে দেখা যাচ্ছে আমরা কিন্তু সব ধরনের শব্দ শুনতে পাই না মানুষ বিশ থেকে বিশ হাজার হার্জ এই শব্দ শুনতে পায় এর বাইরের শব্দ শুনতে পায় না এখন বিশ থেকে বিশ হাজার হার্জ এই বিষয়টি সম্পর্কে বলা যাক একটি শব্দ উৎস শব্দ তৈরি করার জন্য সেকেন্ডে কতবার কম্পিত হচ্ছে একেই বলে হার্জ অর্থাৎ কোনো একটি বস্তু যদি সেকেন্ডে পাঁচশো বার কম্পিত হয়ে একটি শব্দ তৈরি করে তবে ওই শব্দকে বলা হবে পাঁচশো হার্জের শব্দ এখন কোনো একটি বস্তুর সেকেন্ডে বিশ বারের চেয়ে কম কম্পনের মাধ্যমে যে শব্দ তৈরি হয় তা আমরা শুনতে পাই না আবার সেকেন্ডে বিশ হাজার বারের চেয়ে বেশি কম্পনের ফলে যে শব্দ তৈরি হয় সেটাও আমরা শুনতে পাই না তবে বিভিন্ন পশু পাখি এই শব্দ শুনতে পায় যেমন বিষহার্যের চেয়ে কম হার্যের শব্দকে বলে অবশ্রাব্য বা ইনফ্রাসাউন্ড তিমি হাতি পেঙ্গুইন অক্টোপাস এই প্রাণীগুলো সহ আরও কিছু প্রাণী এই ইনফ্রাসাউন্ড শুনতে পায় অন্যদিকে বিষ হাজার হার্যের চেয়ে বেশি হার্যের শব্দকে বলে শ্রবণাতীত বা আলট্রাসাউন্ড কুকুর বাদুর ডলফিন সহ বেশ কিছু প্রাণী এই শব্দ শুনতে পায় আলট্রাসাউন্ডের সাথে মেডিকেলের আরেকটি বিষয় জড়িত যাকে বলে আলট্রাসোনোগ্রাম এই পদ্ধতিতে ট্রানজিউসারের মাধ্যমে আল্ট্রাসাউন্ড শরীরে প্রয়োগ করা হয় পরবর্তীতে সেই সাউন্ড পেটে থাকা বাচ্চার শরীরে প্রতিফলিত হয়ে ফিরে আসে এবং এই প্রতিফলিত সাউন্ড রিসিভ করে কম্পিউটার প্রসেসের মাধ্যমে বাচ্চার ছবি দেখা যায় আল্ট্রাসোনোগ্রামকে বলতে পারেন শব্দের মাধ্যমে ছবি তৈরি করা আল্ট্রাসোনোগ্রাম ছাড়াও মেডিকেলে বিভিন্নভাবে শব্দের ব্যবহার রয়েছে তবে সবচেয়ে পরিচিত ব্যবহার হচ্ছে স্ট্যাডিস্কোপ যার মাধ্যমে হার্টবিট পর্যবেক্ষণ করা হয় এবার পৃথিবীর সবচেয়ে নীরব স্থান সম্পর্কে বলে ভিডিও শেষ করা যাক আমরা প্রতিদিন যে শব্দ শুনি তা অনেকগুলো শব্দের সমষ্টি আমরা চাইলে কোনো একটি শব্দকে আলাদা করে শুনতে পারি না ওই শব্দের মধ্যে অনেক ধরনের শব্দ চলে আসে তার উপর আবার সকল শব্দই বিভিন্ন মাধ্যমে প্রতিফলিত হয়ে ইকো তৈরি করে সুতরাং আমরা যদি কোনো একটি স্পেসিফিক শব্দ আলাদা করে শুনতে চাই তা বাস্তব জীবনে সম্ভব নয় তবে আর্টিফিশিয়ালি কোনো একটি স্থানকে আমরা এমনভাবে তৈরি করতে পারি যেখানে অন্য কোনো শব্দ আসবে না শুধুমাত্র যেই শব্দ করা হবে সেটি শোনা যাবে সেক্ষেত্রে আপনি নিজে যদি কোনো শব্দ তৈরি না করেন তাহলে সেই স্থানটি একদম কোয়াইট থাকবে বা নিস্তব্ধ থাকবে আমরা যদি কোনো একটি স্থানকে একদম নিস্তব্ধ করতে চাই তবে ওই স্থান বা রুমকে বাইরের সকল কিছু থেকে আইসোলেটেড করতে হবে সেই সাথে রুমের মধ্যে তৈরি করা শব্দ যেন রুমের দেয়ালে প্রতিফলিত না হয় সে ব্যবস্থা করতে হবে এমন ব্যবস্থা সম্পূর্ণ রুমকে বলা হয় অ্যান ইকুয়েটিক রুম বর্তমানে পৃথিবীর বেশ কিছু স্থানে এমন অ্যানইকুয়েটিক রুম তৈরি করা হয়েছে ওই সকল রুমে গেলে আপনি সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা অর্জন করবেন আমরা সাধারণভাবে যত শব্দ শুনি তাতে রিভার্ভ বা ইকো থাকে সেই সাথে অন্যান্য শব্দ থাকে কিন্তু অ্যানইকুয়েটিক রুমে তৈরি করা শব্দের মধ্যে কোনো রিভার্ভ বা ইকো তৈরি হয় না ফলে সেখানে তৈরি করা শব্দ স্বাভাবিক অভিজ্ঞতার চেয়ে কম সময়ে শেষ হয়ে যায় বলে মনে হয় অ্যানিকুয়েটিক রুমের মধ্যে যেহেতু ইকো তৈরি হয় না ফলে ওই রুমে লাইট অফ করে অবস্থান করলে রুমের আয়তন সংক্রান্ত অভিজ্ঞতা লোপ পায় অর্থাৎ রুমের আয়তন কেমন তা অনুমান করা যায় না তাছাড়া এই রুমে আপনি আপনার নিজের হার্টবিটের শব্দ রক্ত প্রবাহের শব্দ পাকস্থলিতে তৈরি হওয়া শব্দ অনুভব করতে পারবেন অনেকে অবশ্য এমন রুমে অবস্থান করার ক্ষেত্রে অস্বস্তি বোধ করেন তবে অ্যানিকুয়েটিক রুমের মধ্যেও কিন্তু লো ফ্রিকোয়েন্সির ওয়েব প্রতিফলিত হয় এমন ক্ষেত্রে মাইক্রোফোন এবং স্পিকারের মাধ্যমে লো ফ্রিকোয়েন্সি ওয়েবের প্রতিফলন রোধ করার ব্যবস্থা করতে হয় প্রথমে মাইক্রোফোন লো ফ্রিকোয়েন্সির ওয়েব ডিটেক্ট করে পরবর্তীতে দেয়ালে থাকা স্পিকার সেম ফ্রিকোয়েন্সির ওয়েব তৈরি করে যা দেয়ালে প্রতিফলিত লো ফ্রিকোয়েন্সির ওয়েবকে ক্যান্সেল করে দেয় এর মাধ্যমে লো ফ্রিকোয়েন্সি ওয়েবের প্রতিফলনও আটকে দেওয়া যায় এই সকল নিস্তব্ধ রুম সাউন্ড সংক্রান্ত বিভিন্ন গবেষণার ক্ষেত্রে ব্যবহার করা হয় বর্তমান সময়ে ডায়াবেটিস খুবই পরিচিত একটি সমস্যা এবং সেই সাথে ইনসুলিন নামক ঔষধও আমাদের খুবই পরিচিত জীবন রক্ষাকারী ইনসুলিন তৈরিতে কিন্তু কুকুরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ডায়াবেটিস কি ডায়াবেটিসের সাথে ইনসুলিনের সম্পর্ক সেই সাথে ইনসুলিন আবিষ্কারের ঘটনা প্রবাহ সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে পারেন ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন